Yeah. السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وأصلي وسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد بيشتي بانجلال دوري ركعة شمالي تشدد وشكبين أبناء رجحان تيك بوشي أماني شادي سنشكل كريلو شو بيتش يعني مجلس রান হাদিসের জিকিরের এই মজলিস যেখানে আমরা বিজ্ঞ আলোচকদের নিয়ে দলগতভাবে একটি বিষয়কে পরিস্ফুট করে তুলতে চেষ্টা করে থাকি তৌফিক আল্লাহর হাতে চেষ্টা আমাদের আল্লাহ আল্লাহরবুল্লা আয়ালদ্দিন তৌফিক দিলে আজও এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আর সেটি হচ্ছে সিয়াম এর গুরুত্ব এই বিষয়ে আলোচনার জন্য যথারীতি যে সমস্ত অতিথিবৃন্দ আমাদের সাথে যোগ দিয়েছেন চলুন তাদের সাথে আমরা প্রথমে পরিচিত হইনি আমার ডান দিকে ববিষ্ট আছেন বিশিষ্ট আয়ালুদ্দিন ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ البروفيسور دكتور عبد الله جهاني. السلام عليكم ورحمة الله وبركاته. أمر شرب بامي وهو بيشتو阿森، بيشتو عالم الدين الشيخ مظفر المحسن. السلام عليكم ورحمة الله وبركاته. أرى أمر بامي وهو بيشتو阿森، أريك بيشتو عالم الدين الشيخ أحمد الله. السلام عليكم ورحمة الله وبركاته. <سلام عليكم> ورحمة الله وبركاته> পৃষ্টি বাংলার পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দকে স্বাগত জানাচ্ছি আমি হারুন হাসিন আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান শুধু ও দর্শকবৃন্দ আমরা আলোচনা করতেছিলাম শ্রেয়ামের গুরুত্ব নিয়ে তাই এই প্রসঙ্গে আমরা আলোচনা সূত্রপাত করার জন্য আবার অনুরোধ জানাচ্ছি আমাদের অতিথি ডক্টর আব্দুল জাহাঙ্গীর ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম ও আলা রসুলিল্লাহ ও আল্লাহ আলহি ওয়াসবাদ আমরা গত পর্বে যেখান থেকে শেষ করছিলাম সিয়ামের গুরুত্ব আমাদের ব্যক্তি জীবনে দুনিয়ার জীবনে আখেরাতের সবাব তো ওটা আছেই আমরা সবাই প্রায় জানি ব্যক্তি জীবনে সিয়ামের গুরুত্ব প্রথম যেটা গত পর্বে আমরা দেখছিলাম যে তাকুয়া মানে হলো মনুষ্যত্বের পূর্ণতা অর্থাৎ একজন সত্যিকারের ভালো মানুষ যে মানুষটার অন্তরে আল্লাহ তালার মহাব্বত এবং ভয় বিরাজ করে ভালোবাসা প্রেম বিরাজ করে এবং যে মানুষটা অন্যায়ের প্রতি তার মনের আকর্ষণই জন্মে অন্যায়ের সেই লোক কি হিংসুক হতে পারে না পরশ্রীকাতর হতে পারে না সে কি নিন্দাবাদ করতে পারে না অপরে অপবাদ দিতে পারে না সে কি গালবন্ধ করতে পারে সে কি ফাসাদ বিপর্যয় করতে পারে সে কি অন্যের মাল আত্মসাত করতে পারে সে কি খুন খারাপি করতে পারে সে কি চুরি বিবিচার করতে পারে তাহলে তাহলে সত্যিকার মোত্তাকি মানি সত্যিকার মান এখন কথা হলো যে তাকুয়া আমরা সিয়ামের পাশাপাশি হয়তো কেউ অন্যায় করতে পারে মানুষের ব্যাপারে আল্লাহতালা এমন বলেননি বা ইসলাম এমন কোন ধারণা দেয় না যে মানুষ পাপের ঊর্ধ্বে এক ধরনের ফেরেস্তা হয়ে যাবে তাক অর্জনের মাধ্যমে কি হয় মানুষের পাপ থেকে মুক্ত থাকার একটা ঐকান্তিক ভালোবাসা তৈরি হয় এটা একটা সহজ উদাহরণ দিয়ে বোঝানো যায় যে একজন মানুষ সিদ্ধান্ত নিল অজু ছাড়া থাকবে না পবিত্র অবস্থায় সবসময় থাকবে এর অর্থ এই নয় যে কখনোই তার পবিত্রতা নষ্ট হবে না ওযু ভেঙে যাবে কিন্তু সবসময় ওযু সহ থাকার অর্থ হলো সে অজু ভাঙার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব ওযুটা করে নেবে ঠিক তা কোয়া এমন একটা জিনিস মনের ঐকান্তিক সিসটা মনের ঐকান্তিক আবেগ যে আমি পাপ করব না কোনো কোন পাপ সংগঠিত হলে দ্রুত যেটা দরকার সেটা করা কেউ গালি দিয়ে ফেললে মাপছো অন্যায় করে ফেললে বল্লাদিন ইদা ফাআলু ফাহিশুন আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনবিহি ও তা অর্থ নিষ্পাপ হওয়া নয় তাকুয়ার অর্থ এমন একটা মন তৈরি হওয়া যে মন পাপকে ঘৃণা করে সবকে ভালোবাসে পাপ করে ফেললে তাৎক্ষণিক আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মানসিকতা আছে আর এই রকম মানুষ ব্যক্তি জীবনেও কিন্তু সুখী সে শান্তিতে থাকে তার গায়ে সমাজের ময়লাগুলো লাগে না আর সমাজে সে সবচেয়ে ভালো একজন মানুষ যাকে সবাই ভালোবাসে সে মানুষকে ভালোবেসে আনন্দ পায় মানুষও তাকে ভালোবেসে আনন্দ পায় আচ্ছা এর এর কিছু কিন্তু ব্যতিক্রম ঘটে পারে যেটা আমাদের অতিথি ডক্টর আব্দুল জাহাঙ্গীর শেফ উচ্চমতকার করে বলছিলেন কিন্তু দেখা যাবে যে কখনো এইরকম একজন মানুষ মুত্তাকি সাধ্যমত তিনি পরোজগার ইখতিয়ার করে চলেছেন তারপরেও তারপরে নানা হত জুব জামেলা আসতে পারে এই জুব জামেলা আসলি তিনি মনের দিক থেকে একটা আত্মতৃপ্তি থাকবেন যে আমি তো ওয়ানাই করিই বুঝেশাক মুফফাক তা কোয়া একটা স্পিরিট তৈরি করে এর অর্থ এটা নয় যে মানুষ ফেরেস্তা হয়ে গেল জি জি যদি মানুষ পাপ করে ক্ষমা চায় তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তাকুয়ার দৃষ্টান্ত জোরালো উপস্থাপন করা হলো এই বিষয়ে উমর রাজ জিজ্ঞেস করেছেন ওবায়বনে কাব রাজ আলহকে যে তাকুয়াটা কি তখন ওবায়বনে কাব রাজ বলছেন আমার সালাক্তা তরিকান যা শাহ আপনি কি কখনো কাটা বেছানো খড়কোটা বেছানো রাস্তায় চলেননি তখন দেখ পালা চলেছি তো মা আমিলতা আপনি কি করতেন তখন উমর রাজানা জবাব দিলেন সাম্যার্ত্য ওয়াস্তা হাত আমি আমার কাপড়কে সেঁটে নিয়েছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে কাটা না সাধ্য কাপড় গুছিয়েছে যেটা কাঁটা না লাগিয়ে কাঁটা যেন না বিঁধে তখন উবায় না কাবরাজানা মধ্যে আলিকাই আর তাকোয়া আরে উমরে ফারুক এটাই তো তাকুয়া বুঝা যাচ্ছে যে একজন ব্যক্তি পাপ থেকে সতর্কতা অবলম্বন করবে আল্লাহর ভয়ে জি আর এটাই হলো মূলত তাকুয়া এটাতে কি হয় যখন কোনো ব্যক্তি তাকুয়া অবলম্বন করে ওই ব্যক্তি প্রথমত পবিত্র হয়ে যায় পবিত্র জীবন যাপন করে জি আর পবিত্র আত্মা মানুষকে সান্ত্বনা দেয় মানে দুনিয়ার জীবনে একজন সিয়াম পালনকারীর এটাই বড় প্রাপ্তি যে সে আত্মপ্রশান্তি লাভ করে আত্মপ্রশান্তি লাভ করে এবং পাপ প্রবণতা হতে সে নিজেকে মুক্ত রাখতে সক্ষম শক্তি অর্জন করে যেটা আমি এর আগের পর্বে বলতে চেয়েছিলাম সময় ছিল না সেটা হলো এই তাকোয়া অর্জনের জন্য এই প্রশান্ত হৃদয় অর্জনের জন্য সিয়ামকে শুধু নেতিবাচক বর্জনীয় মনে না করে অর্জনীয় হিসেবে বলতে চাচ্ছে জি আমরা সিয়াম অবস্থায় অন্যায়গুলো যেমন বর্জন করব তাক উৎপাদনকারী কিছু কর্ম বেশি করব। বিশেষ করে রসুলল্লাহ সাল্লাল্লা সাল্লাহ আমাদেরকে দুটো বিষয় খুব বেশি গুরুত্ব দিয়েছেন একটা কোরআন আর একটা হলো দান এই দুটো মানুষের সত্যিকার তাক অর্জন করে কোরআন রসুল নিজে বেশি পড়তেন রমাদানে রাত্রে তিয়ামুল লাইলের ব্যবস্থা করেছেন দিনে তেলাওয়াতের ব্যবস্থা করেছেন এবং দান-উস-সরাসম বেশি বেশি করতেন সবসময়ে রমজানে আরো বেশি সেজন্য তো ডাক ইয়া বাগি আল আমি আকবিল এটা তোমারই মাস জি জি অর্থাৎ বেশি বেশি কললানের চর্চার মাস হলো এই জন্য এই দুটো জিনিস যদি সমন্বয় করতে পারি আমরা যে আমরা সিয়ামের বর্জনের পাশাপাশি কিছু অর্জন করব বিশেষ করে কুরআন এবং সাদাকাত এই দুটো আমাদের অন্তরকে পবিত্র করতে সহায়তা করো তবে একটা সমস্যা আছে এখানে আমরা কোরআন পাঠ বলতে তেলাওয়াত বলতে না বুঝে পড়াকে বুঝি এজন্য রমজানে দুই তিন কথম কোরআন পড়ার পরেও তারাবিতে ওজনে কম দেওয়ার ভয়ঙ্কর আয়াতগুলো শোনার পরেও সকালবেলা যে ওজনে কম দিই কারণ তাকুয়া তৈরির জন্য কোরআনকে অনুধাবন করার যে প্রয়োজনীয়তা

মানে এটা রমাজানে কোরআন অধ্যয়ন হবে পঠন পাঠন হবে কোরআনের আহকাম বলে জানার চেষ্টা হবে এটাই বড় কথা তবে ক্ষেত্রে আবার আমরা যেন এমন মুসলিম ভাই বোন আছেন যারা হয়তো অর্থের গভীরে যেতে পারছেন না তারা অন্তত তেলাওত করছেন তাদের এই মহৎ কাজটাকে নিরুৎসাহিত যে শেখ মুজাফর কি যেন বলছিলেন এখানে তাকুয়া যেমন পাপ বর্জন করবে তেমনি আল্লাহর ভয়ে ভীতু হয়ে ওই ব্যক্তি আল্লাহর আহকামগুলো বাস্তবায়ন করে করে একটা হলো যে শুধু বর্জন করার নামে আনুগত্য কাজ পজিটিভ ছালাত পড়া সিয়াম পালন করা হজ করা জাকাত দেওয়া যেগুলো পজিটিভ আল্লাহর নির্দেশ এইগুলো করাকে কে মনে করে এটাই বেশিরভাগ এগুলো মনে করে অথচ পাপ বর্জন করা হারাম বর্জন করা মিথ্যা কথা বর্জন করা এটা হলো আনুগত্য ঠিক তাকুয়ার ক্ষেত্রে একজন ব্যক্তি আল্লাহর ভয়ে যেমনভাবে যাবতীয় অন্যায় কর্ম পরহেজ করবে অন্যায় কর্ম থেকে বিরত থাকবে ঠিক আল্লাহরই ভয়ে ওই ব্যক্তি আল্লাহর আহকামগুলো পালন করবে তার একটা সহজ করে আমরা দর্শকদেরকে বলতে পারি সেটা হলো এই যে আপনার অবাধ্যতা বা নাফরমানি দুভাবেই হবে আপনি আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো যা করতে বলেছেন সেগুলি এক্ষেত্রে ক্ষেত্রে আমরা কোনো ক্ষেত্রে ভুল ব্যাখ্যা ভুল ব্যাখ্যার আশ্রয় নিয়ে থাকি রমজান মাসে আমাদের দেশে অনেকেই যারা দুর্নীতির সঙ্গে জড়িত দুঃখজনক তাদেরকে ঘুষ দিতে গেলে বলে যে এখন রোজা আসি সন্ধ্যার পরে আসো অনেকে খুলে আমি হাতে টাচ করব না এখন আমি রোজা আছি এগুলো হলো সব তাকুয়ার অর্থটি না বুঝার কারণে তাকুয়া তো আসলে এই বারো ঘন্টা বা চোদ্দ ঘন্টা বা ষোলো ঘন্টা গুন থেকে বাঁচার নাম তাকুয়া নয় তাকুয়া তো হলো সারা জীবন আমি আল্লাহর হুকুম মতে যেটা শেখ বলছিলেন আনুগত্য যে করবই আনুগত্য করার যে স্পিরিট এবং যে শক্তি এটার নাম তাকুয়া তাকুয়া কর্ম নয় তাকুয়া অন্তরের অনুভূতি অবস্থা এজনে আত্তা খোৱা হা হা আত্তা খোৱা হা শোনা আত্মাখোয়া হা শোনা তিন তিনবার বক্ষের দিকে ইশারা করেছেন তাকুয়া এখানে তাকোয়া এখানে তাকোয়া এখানে তাকুয়া এমন একটা শক্তি যে পৃথিবীর সকল সৈনিক সব ধরনের বাহিনী মিলে মানুষকে যে অন্যায় থেকে বাঁচাতে সক্ষম নয় তাকোয়া শুধুমাত্র তার অন্তরে যার অন্তরে তাকু আছে এই তাকুয়া তাকে সে থেকে বাঁচানো সম্ভব এই জন্য আমরা দেখি যে যাকে অন্যায় প্রতিরোধের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তিনি অনেক সময় হয়ে যান বা করে ফেলেন কিন্তু যার ভিতরে তাকুয়া আছে দেখা যায় পৃথিবীর কোন লোভ প্রলোভন তাকে অন্যায়ের পথে পা বাড়াতে বাধা দেয় তাহলে তাকে এমন একটা শক্তি যে প্রকৃত মানুষ গঠনের সর্বোত্তম উপায় হলো তাকে অর্জন তাকে অর্জন সেই একমাত্র রমজানে সিয়াম অর্জন সিয়াম সিয়াম আরেকটা জিনিস যোগ করা যায় শেখ সিয়াম পালনের মাধ্যমে যে তাকোয়াটা বেশি অর্জিত হয় তার বাস্তব প্রমাণ হলো রমজান মাস রমজান মাস হ্যাঁ এই জন্য আল্লাহরুল আলমের রমজান মাসের সিয়াম পালনের পাশাপাশি তিনি নফল সিয়াম আদায়ের একটা ব্যবস্থা রাখছেন হয় মাসে তিন দিন করবে অথবা সোমবার বৃহস্পতিবার করবে অথবা কেউ যদি নাও পারে তবুও কিছু নির্ধারিত সিয়াম আছে যেমন সাবানের সিয়াম রয়েছে এক তারিখ থেকে পনেরো তারিখ আগ পর্যন্ত যতটা ততটা করবে অথবা করবে রয়েছে দেখা যাচ্ছে যে এরপরে যেটা আরাফার এর আরাফার সিয়াম রয়েছে এরপরে নফল সিয়াম যদি কেউ একটিও করে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন সিয়ামের মানে মূলত তাকুয়াটাকে যেন বারো মাস ধরে রাখতে পারে এটা যেন তাকে ধরে রাখার জন্য একটা প্রেরণার জন্য থাকে এই জন্য শিয়াম পালনের কথা সব সময় এটা চালু রাখার কথা বলে ধন্যবাদ আপনাকে সম্মানিত সুধি অদর্শকৃন্দ সময় হলো আমাদের একটি ছোট্ট বিরতিতে যাওয়ার অল্প কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায়ের সালাম আলাইকুম ওরাহনাতুল্লাহি ও বরাখায়ত আলাইকু অরাহনাতুল্লাহী ও বরাখায়াত বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায় যেটা আমরা বলতেছিলাম যে দাখোয়ার অনুশীলন প্রকৃতপক্ষে মানুষ তৈরির অনুশীলন আর সে প্রসঙ্গে বলছিলাম যেটা আমাদের শেখ মুজফর বলছিলেন জি তাখোয়ার প্রশিক্ষণটা শুধু জি মানে রমাজানের সীমাবদ্ধ নয় কারণ রমাজানের মৌলিক একটা লক্ষ্য আছে সেটা হলো রমাজান যেটা আগে বললাম পাপ মুক্ত থাকলে মানে আত্মপ্রভুপ্ত থাকে রমাজান শব্দের মৌলিক অর্থই হলো পাপগুলোকে মোচন করা এগারোটি মাস বান্দা। যে পাপের সাথে জড়িত ছিল এক মাস অনুশীলনের মাধ্যমে শ্যাম পালনের মাধ্যমে বান্দা পাপ থেকে মুক্ত হলো এক দ্বিতীয় কথা যে তাকুয়াটা অর্জন করলো ভিতরে শুধু পাপ থেকে মুক্ত হলো না এগারো মাসের জন্য সে তাকুয়াটা অর্জন করলো এই তাকুয়াকে সংরক্ষণ করার জন্য সে মাঝে মাঝে শ্যাম পালন করবে কারণ এগারো মাইলটাকে যেতে হবে সেই জন্য তার পেট্রোলের দরকার জি 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 পেট্রোলের দরকার সেই কারণে রামাদান মাস যদি সে সতিকার অর্থই এই ধরনের এই মানে রোহের খোরাকটা গ্রহণ রোহের খোরাকটা সে গ্রহণ করে এজন্য বেশি আমরা রমজান পালন করতে আশ্চর্যের একটা শব্দ উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba lal ladina min qablikum la'allakum taqtakun শুধু একটা শব্দ যারা ফলাফল উল্লেখ করেছে যার কারণে আমাদেরকে তাকওয়ারটাকে ধরে রাখার জন্য যেহেতু প্রথমেই বলেছি তাকুয়া হলো মুমিন জীবনের মূল চাবি কাঠি আর এটাকে সার্বক্ষণিক ধরে রাখার জন্য রমাজান মাস এক নম্বর আর বাকিটা হলো সিয়াম পালন অভ্যাস থাকতে হবে শুধু রমাজান মাসের সিয়ামই নয় আরেকটা হলো পবিত্র কোরআন যত তেলাওয়াত করবে ওই ব্যক্তির মধ্যে তত যেটা বলেছে একটা উদাহরণ দিতে পারি আমরা যখন স্বাস্থ্যসম্মত চলার চেষ্টার পরেও ফ্যাট হয়ে যায় ওজন বেড়ে যায় যে নানাবিধ রোগ ব্যাধি ধরে তখন ডাক্তার একটা বিশেষ ডায়েট দেন ফ্যাট বার্নি এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য এই নির্দিষ্ট সময়ের মাধ্যমে মানুষ ওজন কমিয়ে মোটামুটি একটা ভালো পরিস্থিতিতে আসে এরপরে মোটামুটি নরমাল এতে দেওয়া হয় তাকে কিন্তু মাঝে মাঝে আবার যখন একটু বেড়ে যাবে ব্রেক মারতে হয় একটু ব্রেক দিতে হয় একটু এইভাবে আবার পর্যায়ক্রমে আমাদের আত্মার আশেপাশে যখন ফ্যাট জন্তু অর্থাৎ জঞ্জাল ময়লা জন্তু থেকে পাপের ময়লা জন্তু থেকে আমরা অন্যান্য চেষ্টা করি তার কিছু পাপ হয়ে যায় রমজানে এই পুরো পাপকে পোড়ানো হয় এবং পরবর্তীতে তাকুয়া ধরে রাখার জন্য আমাদের শক্তি তৈরি অভ্যাস তৈরি করা হয় যেটা তাকওয়া কম খাওয়াটাকে অভ্যাসে পরিণত করো পাপ না করে অভ্যাসে পরিণত করো এর মাঝে মাঝে হয়তো পাপ হয়ে যায় এজন্য সিয়ামকে নিয়মিত করা আর অতিরিক্ত সুযোগ আল্লাহ দান করে যেগুলি আমরা নফল সিয়াম বলি অতিরিক্ত সুযোগ যেন এগুলির মধ্য দিয়ে আমরা পূর্ণতায় করতে পারি এখানে সিয়াম আমাদেরকে তাকুয়া কিভাবে উৎসাহিত করে বা মোত্তাকে কিভাবে বানা আর একটা পয়েন্ট আমরা বুঝতে পারি জিনিসটা সিয়ামের ভিতরে মৌলিক দুটি উপাদান আছে এই দুটি উপাদান ছাড়া সিয়াম হতেই পারে না তার এক নম্বর হলো সবর দ্বিতীয় নম্বর হলো শুকর সিয়াম পালনকারী সারাদিন ধরে সবর করেন এটা তো আর বলে বুঝাতে হবে না কিভাবে সবর করেন এবং প্রকৃত অর্থেই সবর যেটাকে বলা হয় পৃথিবীর কোন শক্তি তারে সবর ভঙ্গ করতে পারে না মানুষের সবর অনেক সময় ভঙ্গ করে ফেলে সে কিন্তু সিয়াম পালনকারী সাধারণত একান্ত শরীয়ত বিধিবদ্ধ ওজোর ছাড়া তিনি সবর ভঙ্গ করেন না দিনভর তিনি ধৈর্যের প্রশিক্ষণ দেন এবং ধৈর্যের উপরে থাকেন ইফতার করার পরে একটা কথা আপনার সাথে আমি যোগ করে দিই দর্শকদের সুবিধার জন্য সবর এর অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ করা কন্ট্রোল কন্ট্রোল করা এই যে রোজাদার রোজার ভিতরে সবর করতেছেন তার অর্থ হলো কি আল্লাহ বলছেন এই মুহূর্তে তুমি খেও না পালে অরোনা এটা ভুখ করোনা তিনি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি বর্জন করেছেন এই ক্ষেত্রে তাকে আল্লাহর হুকুম পালনে সবর করতে হচ্ছে অনুরূপভাবে আল্লাহ বলে আয়ালে কিছু বস্তু নিষেধ করেছেন সমস্ত নিষিদ্ধ বস্তু সমূহ যেগুলি সেগুলি থেকে তিনি সবর করছেন অর্থাৎ নিষিদ্ধের ধার প্রান্তে নিজেকে নিচ্ছেন না আটকে রাখছেন কন্ট্রোল করছেন

এই শকর এবং সবর এই দুইটা মিলেই কিন্তু মানুষের সমস্ত ইবাদত এর ভিতরে নিহিত একজন সিয়াম পালনকারী একজন মুসলিম ব্যক্তিকে আল্লাহ পাকরবুল ইজাতের হুকুমের উপরে চালানোর জন্য মূল চালিকা শক্তি যে সবর এই সবরের মূল দুটি উপাদান সিয়ামের ভিতরে রয়ে গেছে সবর এবং শকর যার কারণে সিয়াম পালন যত বেশি মানুষ করে তত বেশি তার ভিতরে তাকুয়ার অনুশীলন হয় মোত্তাকি হন এবং আল্লাহর হুকুমের উপরে চলার চালিকা শক্তি তার অর্জিত হয় তার অর্জিত এটা হলো দিক থেকে তাই না গুরুত্ব সে বলছিলেন যে যোগ করাটা মনে ভালো হবে যে মানুষ দৌড়ায় সকালে ডায়েট কন্ট্রোল করার জন্য ফ্যাট যে বেড়ে যায় এটাকে কন্ট্রোল করার জন্য যে চেষ্টা করে কোনো ব্যক্তি যদি নিয়মিত নফল সিয়াম আদায় করে অসুখ তো বরাবর ছিল এখনো আছে কিন্তু একজন মমিন ব্যক্তি তিনি সকালে উঠে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে

সেই ক্ষেত্রে রমজানের শ্যাম পালন করার পাশাপাশি নিয়মিত নফল সালাম আদায় করলে এবং ফজরের সালাদ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করলে একটা কথা প্রচলিত আছে যদিও এটা কোরআন হাদিসের কথা না কিন্তু স্বাস্থ্যবিজ্ঞান বলছে সকাল বেলার হাওয়া হাজার রোগের দাওয়া একটা কথা বলে থাকে যখনই সে ফজরে গেল মসজিদে সালাদ পড়তে আবার ফিরে আসলো আরেকটা যদি কাজ করতে পারে দেখেন আল্লাহ তো নিজে এটা বলেছেন আল্লাহ নবী বলেন যে বুরিকা উম্মতি আমার উম্মতের বরকত দেওয়া হয়েছে এই এটাকে বরকত দেওয়া যে একটা আর একটা জিনিস হলো আল্লাহ তো বলছে ইন্না কোরআনাল ফাজরিকানা মাশহুদ আল্লাহু আকবার যদি এটা শুভ সময় আর সাধারণত বিজ্ঞান তো বলছে যে আমরা যত অক্সিজেন আমরা চাই এই যে আমাদের কাছে সবগুলি কার্বন ডাই অক্সাইড হয়ে যাচ্ছে এবং সেগুলি গাছপিক তরুণতা আলোর বলে নিয়ামত সেগুলি নিয়ে সুন্দর করে সারা ভোরবেলা অক্সিজেন ছাড়তেছে আমরা এই সময় যদি তো হাঁটা চলাতে তাই এটা হয়ে যাচ্ছে যার কারণে দেখা যায় মানে বাস্তবতা যেটা যে একজন ব্যক্তি যদি নিয়মিত এই কাজটি করে থাকে তাকে রোগে ধরতে পারবে না একটা পার্থক্য অন্য সময় মুসল্লি ব্যক্তিও দৌড়ায় কিন্তু

শারীরিক যে ব্যায়ামটা একজন ব্যক্তি সালাত আদায় করে তার ব্যায়াম আর একজন ব্যক্তি সালাত পড়ে না তার ব্যায়াম কখনো একরকম হতে পারে না হতে পারে না এর যখন এই পার্থক্যটা আমরা করতে যাব তো কতজন মুসল্লি কতজন শ্যাম পালনকারীর ব্যক্তি এই শারীরিক পরিশ্রমটা করে আর কতজন মানে সিয়াম পালন করে না সালাত আদায় করে না তাদের সঙ্গে কত এটা ক্লাসিফিকেশন করলে এটা খুব বেশি ইসলাম এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা দিয়েছে এর উদ্দেশ্য মানুষের পেশি বাড়ানো নয় মূল কথা হলো ইসলামের জীবন ব্যবস্থায় পরিচ্ছন্নতা অল্প খাদ্য গ্রহণ মসজিদে নামাজ হেঁটে যাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খাদ্য ঢেকে রাখা ঠিক মতো ঘুমানো ঠিক মতো ওঠা এই সামগ্রিক ইসলামের স্বাস্থ্য ব্যবস্থা যদি কেউ মেনে চলে মেসোয়াক করা পরিবেশ পরিবেশ সুস্থ রাখা পরিচ্ছন্নতা রাখা ঘরের আঙিনায় ময়নালা রাখা এগুলো যদি কেউ মেনে চলে স্বাভাবিক সুস্থতা থাকবে তবে স্বাভাবিক সুস্থ পরিবেশও একজন রোগ বেদি হতে পারে পরিমাণ মানসিক ইমানদার এইগুলো পাশাপাশি মানসিক যে সুস্থতা অর্জন করে এটা তার ভিতরে রোগ প্রতিরোধের ক্ষমতা এরপরও একটু রোগ হতে পারে সম্মানিত শুধু ও দর্শক বৃন্দ সিয়াম আল্লাহ রব আইন আমাদের উপরে বছরে একটি মাস ফরজ করেছেন আর রমাদান এই মাসে ফরজ করেছেন আর সিয়াম ইসলামের পাঁচটি দু অন্যতম এর ভিতর দিয়ে আমরা কী শিক্ষা পাই আমাদের বিজ্ঞ আলোচকদের আলোচনার ভিতর দিয়ে অনেকটা ফুটে উঠেছে তারপরেও কোনো পর্বে যদি সুযোগ পাই তাহলে আবারও আরও বিস্তারিত আলোচনার সারা কি আল্লাহ রবাহ আলমিন আপনাদের আমাদের সকলকে কল্যাণের উপরে পরিচালিত করুন নেকির কাজে প্রতিযোগিতায় এগিয়ে আসার তফিক দান করুন সংযমী হওয়ার তফিক দান করুন আমিন আলাইকুম আহমতুল্লাহি ও